ফ্রেন্ডসরা, আজকে যেটা সো কল্ড ইনোভেটিভ ডিশ সেটা হলো আচারি দম আলু, তার সঙ্গে বিটরুট রায়তা করেছি আর কুলচা যেটা আমি তোমাদের দেখালাম মরিসের, আজকে এটাই আমরা টেস্ট করব যে কেমন লাগছে। খুব সফট দেখেই বুঝতে পারছো। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কা তরফ থেকে। তোমরা কেমন আছো? আজকে এই ব্লগটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কোনো ফুড ব্লগ বা কুকিং ব্লগ হতে চলেছে। হ্যাঁ অবশ্যই, কারণ এই গরমে আমার সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে, তো আমি বিভিন্ন বিভিন্ন ইনোভেটিভ কিছু বানাতেই থাকি। আজকে মনে হলো অনেক দিন সেই একই সবজি খেয়ে যাচ্ছি, আজকে আলু দিয়ে কিছু একটা নতুন রেসিপি বানাই। তো বাড়িতে কালকে আমি মরিসের কুলচা প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের দেখাবো। তো সেটা দিয়ে খাওয়ার জন্য আজকে আমি আলু দিয়ে একটা ইনোভেটিভ দম আলু বানাবো, যেটা কিন্তু আচারি দম আলু। ইউজুয়ালি আমরা উইন্টারে এগুলো খেয়ে থাকি, বাট আমি এখনই ট্রাই করছি। তো এটা খুব সিম্পলভাবেই আমি রান্না করবো, খুব লাইটভাবে। তো এর জন্য আমি গ্রেট করা আদা, আনিয়ন, গ্রিন চিলি আর একটু গরম মশলা আমি একেবারে ব্লেন্ড করে নেবো ব্লেন্ডারে। ভালো করে ফাইন পেস্ট করবো, কারণ এই পেস্টটাই হবে আলুর বেস। তো আসো আমরা রান্নাটা শুরু করি। আর আমার যে এই কার্ডটা দেখছো, এটা দিয়ে আমি একটা সুন্দর রায়তা বানাবো, রোজকার রায়তার মতন না, একটু ডিফারেন্ট টাইপের। তো ভালো করে আমি মিক্সিতে আগে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর সেটাকে আমাকে ভালো করে কষতে হবে। মশলাটার মধ্যে অ্যাড অন হিসেবে আমি টার্মারিক পাউডার, গ্রিন চিলি পাউডার, রেড চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আমি এগুলো সবই অ্যাড করে নেব। তো এই যে কার্ডটা, এটা দিয়ে আমি কিছুটা কার্ড তুলে রাখবো, কালকে আমার একটু দরকার হবে, আর বাদবাকিটা আমি রায়তা বানাবো। তো ভালো করে আমি কার্ডটাকে আগে সুন্দর করে বিস্ক করে নেব, যাতে স্মুথ হয়ে যায়। তো এটার জন্য আমার যে যে জিনিসটা লাগবে সেটা হলো বিটরুট। তো তার আগে আমি আমার পারবয়েল করা যে আলুগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো ফোড়নে আমি ইউজ করছি পাঁচ ফোড়ন, আমার পাঁচ ফোড়নের টেস্টটা ভালোই লাগে আলুর দমে। আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। আমার পারবয়েল করা আলুগুলো আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা মেশানো যে তেলটা, ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আর ভালো করে আলুটাকে ফ্রাই করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরো আলু একদম সুন্দর স্মুথ বয়েল হয়ে যাচ্ছে ফ্রাই করতে করতে, ততটাই ছাঁকা তেলে আপনাকে ফ্রাই করতে হবে। তো এবার আমি আসি আমার স্পেশাল সেই বিটরুট রায়তা, যেটা কিনা খুব ভাইরাল আর কি। তো রায়তার মধ্যে আমি বিটটাকে গ্রেট করে দিলাম, আর তাতে একটু হালকা পিঙ্ক সল্ট আর তার সঙ্গে একটু সুগার আমি অ্যাড করে নেবো। আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, আপনি চাইলে একটু ঝাল এর মধ্যে অ্যাড করতে পারেন, আমি গ্রিন চিলি অ্যাড করেছি। তো এরপর আমি একটা ছোঁক দেবো, এটার মধ্যে কারি পাতা ছিল না, তো শুকনো লঙ্কা আর মাস্টার্ড সিডস আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। তো সেটা যখন স্প্ল্যাটার করবে তারপরে আমাকে এটা রায়তার মধ্যে দিয়ে দিতে হবে। অ্যান্ড বিশ্বাস করবেন না, আমি আগে ভাবতাম খেতে বাজে লাগবে, বাট দেখলাম যে খেয়ে আমার সত্যিই ভালো লাগছে, আমি একটু স্টোর করেও রেখে দিয়েছি। তো একটা আওয়াজ হবে স্প্ল্যাটার করে, আমার খুব ভালো লাগে ওটা। তো আমি এটার মধ্যে দিয়ে দেবো। পটেটোসগুলো ভালো করে ফ্রাইড হয়ে গেছে, এই স্টেজে আমি বুঝতে পারছি যে এটা আর বেশি ফ্রাই করতে লাগবে না, কারণ আমি পুরো ছাঁকা তেলে ভেজেছিলাম। তো এবার আমার যে মশলা পেস্ট করা আছে, আনিয়ন্স আর তারপরে জিঞ্জার গার্লিক, সেগুলো আমি অ্যাড করে দেব। ফ্লেমটা লো রাখবো, রেখে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে আমি ততক্ষণ ওটাকে কুক করব, কারণ এর মধ্যে একটা আনিয়নের কাঁচা গন্ধ যাতে না থেকে যায়। ভালো করে বেসটা আমাকে কুক করে নিতে হবে। আর আজকে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট হলো স্পাইসি আচার, মানে অ্যাকচুয়ালি এটা আচারই দাম আলু, তো এর মধ্যে একটু আচারের ফ্লেভার দরকার, মানে ম্যাঙ্গো পিকল যেটা। তো আমার কাছে একটা ছিল প্যাকেট, আমি ওটাই অ্যাড করলাম, কারণ এখন আচার নেই অ্যাভেলেবেল, তো ওটাই দিলাম। দিয়ে এবার আলুটার সঙ্গে ভালো করে আমি নিয়ে নেবো, যতক্ষণ পর্যন্ত আলুটা মিশে যাচ্ছে পুরো।
তো এরপর যখন তেল ছেড়ে আসছে তখন আমাকে অল্প জল দিতে হবে। এটা কিন্তু ঝোল ঝোল একদমই হবে না, গ্রেভি হবে এটার মধ্যে। এরপর আমাকে ঢাকা দিয়ে মোটামুটি 10-12 মিনিট মতো এটাকে কুক হতে দিতে হবে। ভালো করে বয়েল হচ্ছে দেখাই যাচ্ছে। যদি জল একটু কমে যায় সামান্য জল আপনি অ্যাড করতে পারেন, কিন্তু সেই জলটাকেও আপনাকে কুক করে নিতে হবে, কারণ ঝোল ঝোল একদমই এটা ভালো লাগবে না। তো আজকে যেটা মেন আমাদের ডিনারের আইটেম ছিল সেটা হলো আমি ট্রাই করছি মরিসের কুলচা ব্রেড। এটা কিন্তু রুটি না, এটা ব্রেড। যারা ভাবছে যে এটা রুটি তারা কিন্তু ভুল ভাবছে, এটা কিন্তু ব্রেড। তো যাই হোক, তো এটাই আমরা আজকে ট্রাই করব, কারণ আজকে আর কিছু রুটি টুটি বানাতে ইচ্ছা করছিল না। তো এটা রেডিমেড, যাদের হঠাৎ করে খেতে ইচ্ছা করবে তারা এটা এনে কিন্তু ট্রাই করতেই পারো। খুব সফট আর খুবই টেস্টি ছিল। তো এটা বেশি কিছু করতে হবে না, এটা তাওয়ার মধ্যে জাস্ট 1-2 মিনিটস লেখাই আছে, মিডিয়াম হিটে রাখতে হবে। তো রাখলেই জিনিসটা ডান হয়ে যাবে, মানে তুমি খাওয়ার জন্য একদম রেডি। তো আমার তরকারিও রেডি হয়ে গেছে, আমার রায়তাও রেডি। তো কুলচা ব্রেডটাকে আমি জাস্ট তাওয়াতে 1-2 মিনিট একটুখানি কুক করে নেব, হালকা করে। এটা ফুলি কুকড, শুধু গরম করতে হবে। করে আমার আজকের ডিনার পুরো রেডি। ইনোভেটিভ ডিশ সেটা হলো আচারি দম আলু, তার সঙ্গে বিটরুট রায়তা করেছি আর কুলচা, যেটা আমি তোমাদের দেখালাম মরিসের। আজকে এটাই আমরা টেস্ট করব যে কেমন লাগছে। খুব সফট দেখেই বুঝতে পারছো। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আদিত্রি দুধ রুটি খাচ্ছে। আদিত্রি সে গুড নাইট, বাই বাই।